এরকম কনস্ট্রাকশনে যখন আমরা বাক্য লিখবো তখন অফের পরে নাউনটা হবে প্লুরাল, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব যদি সিঙ্গুলার হয় তাহলে আসলে কর্তা কোনটা? ভার্ব সিঙ্গুলার হলে তো কর্তাও সিঙ্গুলার হবে, তাহলে এইটা কি কর্তা? তো প্লুরালে আছে, এইটা কি কর্তা হতো তাহলে ভার্ব হতো কর্তা হচ্ছে না, ভার্ব হতো হচ্ছে সিঙ্গুলার, কর্তা কোনটা? সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার, মানে ও থার্ড পার্সন সিঙ্গুলার, সেই মতো ভার্ব বসবে সিঙ্গুলার, ঠিক আছে? এবং এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে যে এই শব্দগুলো যদি নাও থাকে নর্মালি এই কনস্ট্রাকশনটা একটু খেয়াল রাখবে যে নাউন ওয়ার্ড প্লাস প্রেপোজিশন প্লাস নাউন টু প্লাস ভার্ব, বেসিক্যালি ভার্বটা নির্ধারিত হবে নাউন ওয়ান অনুযায়ী, ঠিক আছে? তাহলে নাউন ওয়ানই কর্তা, এটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব হবে সিঙ্গুলার, এটা যদি প্লুরাল থাকে ভার্ব হবে প্লুরাল। এখন আমরা পার্টিকুলার কতগুলো শব্দ ব্যবহার করি সেখানে ইচ আইদার নাইদার ওয়ান বা এনি, এদের পরে যদি অফ থাকে সেক্ষেত্রে প্লুরালটা হবে, নাউনটা হবে প্লুরাল কিন্তু ভার্বটা হবে